চার বছরেরও বেশি সময় পর সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। 2020 সালে খেলা সর্বশেষ সিরিজের অংশ ছিল দুই টেস্ট, যার মধ্যে মাঠে গড়িয়েছিল একটা ম্যাচই, যেখানে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। মাঝের এই সাড়ে চার বছরে লাল বলের ক্রিকেটে আর দু দলের দেখা হয়নি। অবশেষে আগামী 21 আগস্ট পুনরায় মুখোমুখি হতে যাচ্ছে তারা। এবারও দুই ম্যাচের টেস্ট সিরিজ, এবং সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগেরবার পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে পাক পেসারদের তাণ্ডবে দুই ইনিংস মিলিয়ে 400 রানও করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের লোকাল কন্ডিশন কাজে লাগিয়ে যুগ যুগ ধরে পেসাররাই প্রাধান্য বিস্তার করে তাদের স্কোয়াডে, তবে দলে এক দুজন স্পেশাল স্পিনারও জায়গা করে নেয়। এটাই হয়ে এসেছে পাকিস্তানের ক্রিকেটের অলিখিত নিয়ম হিসাবে। তবে এবার হঠাৎ করেই সেই ঐতিহ্য থেকে বের হয়ে আসছে দলটি, টাইগারদের হারাতে করছে নতুন পরিকল্পনা। 17 আগস্ট বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য স্কোয়াড প্রকাশ করেছে পিসিবি, যে স্কোয়াডে দেখা গিয়েছে স্পিনার আবরার আহমেদের নাম। অর্থাৎ এটাই স্পষ্ট, বাংলাদেশের বিপক্ষে টেস্টে থাকছেন না পাকিস্তানের এই বিশেষজ্ঞ স্পিনার। পাক দলের সঙ্গে গত 28 বছরে এমনটা ঘটেছে মাত্র একবার, যেখানে কোনো স্পেশালিস্ট স্পিনার ছাড়াই ঘরের মাঠে খেলতে নেমেছে তারা। 1995 সালের সেপ্টেম্বরে সর্বশেষ স্পেশালিস্ট স্পিনার ছাড়া খেলেছিল পাকিস্তান। এর মধ্যে আর মাত্র একবার পাকিস্তান দলে দেখা গিয়েছিল এই চিত্র, সেটি ছিল 2019 সালে রাওয়ালপিন্ডিতে। একুশ আগস্ট বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, আর এর জন্য এক বছর পর লাল বলের ক্রিকেটে দলে ফিরেছেন তরুণ পেসার নাসিম শাহ। এছাড়াও শাহিন আফ্রিদি, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী ও মীর হামজার মতো পেসাররা তো থাকছেনই। তবে আমির জামাল খেলবেন কিনা সেটা অনেকটাই অনিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের সেরা বোলার ছিলেন জামালি। সেই সিরিজে 18 উইকেট শিকার করা এই পেসার এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। যদিও পাক একাদশে একেবারেই যে স্পিনার নেই তা একদমই বলা যায় না। সাম্প্রতিক সময়ে লাল বলে নিয়মিতই দলকে সার্ভিস দিচ্ছেন আগা সালমান। হঠাৎ করে এসে বড় ঝুঁটি ভাঙার কাজটা মোটামুটি ভালোভাবেই সামলান এই ডানহাতি স্পিনার। রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট সবুজ, তাই ধারণা করা হচ্ছে পেসাররা সেখানে অতিরিক্ত বাউন্স পাবেন, আর সেই সুবিধা কাজে লাগাতেই চার পেসার নিয়ে একাদশ সাজাবে পাকিস্তান। তাদের সঙ্গে পঞ্চম বোলার হিসাবে হাত ঘোরাবেন আগা সালমান। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।